সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক, আমি আব্দুল করিম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আপনাদের সামনে আমাদের যে একজন পেশেন্ট, আমাদের একজন ভাই আছেন, তো বিশেষ করে ওনাকে আজকে ভিডিওর সামনে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম, তো বিশেষ করে আগে ভাইয়ের পরিচয়টা আমরা জেনে নিই। তো ভাই, আপনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম আলী হাসান, আমার বাড়ি রামপুরহাট থানা আয়াজ গ্রাম। আচ্ছা, তো ভাই, আপনি যে এখানে এসেছিলেন এর আগে চিকিৎসার জন্য, তো আপনার কি সমস্যা ছিল যে আপনি এখানে চিকিৎসার জন্য এসেছিলেন? আমার আগে সুগার ছিল, সুগার অনেকটাই বেশি ছিল, তো এখানে এসে যেসব সিস্টেম গুলো দেখলাম বা ওগুলো পালন করলাম, তো এখন সুগার মোটামুটি অনেকটা নর্মালি এসছে। আচ্ছা, সুগার ছাড়া আপনার আর কি সমস্যা ছিল? সুগার ছাড়া আর অন্য কিছু তেমন সমস্যা কিছু ছিল না, ওই হালকা কোথাও ব্যথা মাথা ছিল, সেগুলো কমে গেছে সুগারের কারণে। আচ্ছা, তারপরে আপনার যে ওই টিজি যে ছিল, টিজি সমস্যা ছিল কিনা? হ্যাঁ, টিজির সমস্যা ছিল, ওটা অনেকটা কমে গেছে, অনেক হাই ছিল, সেটা একদম নর্মাল পর্যন্ত চলে এসেছে। আচ্ছা, আপনি কি আগে টিজির জন্য ওষুধ খেতেন? হ্যাঁ, একটা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করতাম আমি। আচ্ছা, এখন কি আপনি হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করছেন? না, সেটা বন্ধ আছে, এখন করি না আর। আচ্ছা, তার আগে যে আপনার আমাদের কাছে চিকিৎসা করা আজকে আপনার কতদিন হলো? আজকে মোটামুটি প্রায় 15 দিন। আচ্ছা, তাহলে 2 সপ্তাহে আপনার যেটা টিজি ছিল সেটাও আলহামদুলিল্লাহ নর্মালি, 170-এর জায়গায় 140, মানে নর্মাল। তো আপনার এই টিজিটা কয়দিনে নর্মাল হয়েছিল আমাদের কাছে চিকিৎসা করার পরে? মোটামুটি 3 দিনের মধ্যে। তো 3 দিনের পরে, 3 দিনের মধ্যে আপনার টিজি নর্মাল এবং সুগারটা কয়দিনে নর্মাল হয়েছিল? ও, 3 দিনেই। আচ্ছা, তো সম্মানিত দর্শক, আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই যে ভাই, হ্যাঁ, তো আমাদের কাছে চিকিৎসা করিয়ে 3 দিনে ওনার সুগার নর্মাল ছিল। তো সুগারটা কত ছিল আপনার কি মনে আছে? সুগারটা আমার ছিল মানে খাওয়ার পরে 245, আর খাওয়ার আগে ছিল 185। তাহলে 3 দিনে ওনার, কিন্তু 3 দিনে সুগারও নর্মাল হয়ে গিয়েছেন এবং ওনার যে টিজি ছিল, হ্যাঁ, সেটাও কিন্তু নর্মাল হয়ে গেছেন আলহামদুলিল্লাহ 3 দিনের মাথায়। তো বিশেষ করে আচ্ছা, আপনাকে আমি, আপনি একবার আমাকে ফোন করেছিলেন না যে আমি কোন ডাক্তারের কাছে পরামর্শ করলাম বা ই করলাম, তো আমাকে এগুলো খেতে নিষেধ করছেন যেগুলো আমরা খেতে বলেছি? হ্যাঁ হ্যাঁ, ওগুলো জিজ্ঞেস করেছিলাম। আপনি কি ডাক্তারের কাছে চিকিৎসা করিয়েছিলেন নাকি নাকি এমনি পরামর্শ নিচ্ছিলেন? না, আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম যে আমি এরকম ওখানে খাবার সময় ঘি খেতে বলে বা কিছু খেতে বলে, তা বললো ট্রাইগ্লিসারাইড বেশি থাকলে ঘি খাওয়া যাবে না, তাই বললো। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আমাদের ভাই উনি নিজেই মানে আমাকে ফোন করেছিল আর কি, যে একজন ডাক্তারের সাথে উনি পরামর্শ করার পরে বললেন যে বিশেষ করে আপনার যেহেতু টিজি আছে, হ্যাঁ, টিজি হাই আছে, সেজন্য আপনাকে এই যে আমরা যেসব খাবার গুলো মানে খেতে দিয়েছি আর কি, এগুলো খাওয়া যাবে না। তো ভাই আমাকে ফোন করেছিলেন যে আমাকে এই কথা বলছে, তো মানে কি করব আর কি। তারপরে আমি বললাম যে ঠিক আছে, ওটার জন্য সমস্যা নেই, যখন আপনি ডাক্তারদের সিস্টেমে চলবেন তখন আপনার এটা খেলে ক্ষতি হবে, আর যখন আমাদের সিস্টেমে চলবেন তখন এটা না খেলে ক্ষতি হবে, অর্থাৎ খেলে আপনার উপকার হবে। তো তারপরে আলহামদুলিল্লাহ ভাই যে 3 দিনের মাথায় যে তার টিজি নর্মাল হয়ে গেছেন এবং তার সুগার যে নর্মাল হয়ে গেছে, 3 দিনের মাথায় তিনি এখন যে সুস্থ আলহামদুলিল্লাহ, এবং 3 দিনের মাথায় যে তিনি সুস্থ হয়ে গেছেন, তো সেই বিষয়ে ভাই আপনার 3 দিনের মাথায় যে এতগুলো মানে আপনি রেজাল্ট পেলেন, তো আপনাকে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। তো বিশেষ করে এই যে সুগারের যে বিষয়, টিজির যে বিষয়গুলো, হ্যাঁ, যে আমরা মানুষকে যেভাবে আমরা ন্যাচারাল খাদ্যের মাধ্যমে, লাইফ স্টাইলের মাধ্যমে এবং কোনো মেডিসিন ব্যবহার ছাড়াই যে আমাদের কাছে আলহামদুলিল্লাহ এটা সুস্থ হয়ে যাচ্ছে, শুধু সুস্থ নয়, আমাদের যে কোর্স, আপনি তো মাত্র 15 দিন মানে এখন আপনার চলছে আর কি, 2 সপ্তাহ, তো আমাদের 3 মাসের কোর্স, তো একটা মানুষ আমাদের যে কোর্স যদি সম্পূর্ণভাবে পালন করে, ইনশাল্লাহ তার এই সমস্যা আর থাকবে না, এবং এই সমস্যা যেহেতু থাকবে না, মানে পুরো জ্বর থেকে এটা নির্মূল হয়ে যাবে। তো বিশেষ করে ভাইয়ের আজকের যেটা রিপোর্ট, কালকে এটা রিপোর্ট করা আছে না, 15 তারিখে, তো কালকের রিপোর্ট যেটা আপনারা দেখে নেবেন যে ফাস্টিং কত সুগার আছে, খাওয়ার পরে কত সুগার, এবং টিজির রিপোর্টটা কি আপনারা একটু দেখেন, দেখা যাচ্ছে কি, দেখুন তো দেখা যাচ্ছে ঠিকঠাক ভাবে, আশা করে দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার ফাস্টিং রিপোর্ট কত এবং পিপি রিপোর্ট কত এবং টিজির রিপোর্টটা দেখেন কত, 170 হচ্ছে নর্মাল রেঞ্জ, হ্যাঁ, 170-এর নিচে থাকতে হবে, সেখানে 104 আছে তো নাকি, 104, 104, তো আলহামদুলিল্লাহ কত ভালো রিপোর্ট, বুঝতে পারছেন তো। তো সাধারণত অনেকেই আপনারা টিজির জন্য ওষুধ খেয়ে যান, তো আমাদের কাছে ওষুধ ছাড়াই যে সুগারের নির্মূল, সুগার নির্মূল, তো ভাই আমাদের এই খবরটা আপনি কোথায় পেয়েছিলেন? আমি ফেসবুক থেকে দেখছিলাম মোবাইলে। আচ্ছা, আপনার কি এটা বিশ্বাস হয়েছিল প্রথমে? হ্যাঁ, বিশ্বাস হলেও তো এসেছি এখানে, নাহলে আসতে। আচ্ছা, তারপরে তো মানুষ আপনাকে তো মানে সাধারণভাবে তো এগুলো মানে অনেকে বিশ্বাস করতে চায় না যে এটা কি হয় কখনো,
হ্যাঁ, যে ওষুধ ছাড়ে সুগার নির্মূল আর এসবগুলো ভালো হয়, সুগার তো কখনো ভালোই হয় না ডাক্তাররা বলে দিচ্ছে। হ্যাঁ, তারপরে মানে আপনি যে বিশ্বাস করে এসেছেন, তো আমরা বলি কি যে আপনার বিশ্বাসটা 1 নম্বরে লাগবে, বিশ্বাস না থাকলে কিন্তু আপনি আমাদের সিস্টেমের উপরে চলতে পারবেন না। তো বিশেষ করে যারা এখন পর্যন্ত অবিশ্বাস করছে বা এটাকে হয়তো মানে ভাঁওতাবাজি হয়তো মনে করছে যারা না জানার কারণে, যারা আমাদেরকে জানে তারা অবশ্য ঠিক বিষয়টা বুঝছে, তো বিশেষ করে তাদের ব্যাপারে বা তাদেরকে আপনি কি উপদেশ দিবেন? বলবো এখানে আসার জন্য, তারা যদি কেউ দেখে থাকে এটা, এখানে আসলে তারা অবশ্যই ফল পাবেন। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আজকে আমাদের ভাইয়ের মুখ থেকে আপনারা পুরোপুরি বিষয়গুলো শুনলেন। হ্যাঁ, যে আমরা যে চিকিৎসাটা করছি সেটা একটা সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে, মূলত এটা হচ্ছে লাইফ স্টাইল, এটা কিন্তু হোমিও অ্যালো বা বায়োকমিক বা আয়ুর্বেদিক এরকম কোনো কিছু না, এটা মূলত লাইফ স্টাইল। হ্যাঁ, তো লাইফ স্টাইলের মাধ্যমে যেগুলো লাইফ স্টাইল ডিজিজ সেগুলো পুরোপুরি পরিপূর্ণভাবে ভালো হওয়া সম্ভব আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে আপনারা যারা আমাদের কাছে চিকিৎসা করাতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের যে অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি, এখানে আসবেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার সেই নাম্বারে আপনারা 1-2 দিন আগে কল করে আসবেন। হ্যাঁ, আমাদের সেই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9732624907, আমি আবারও নাম্বারটি বলছি 9732624907। তো এই নাম্বারে কল করে আপনারা এখানে চিকিৎসা নেওয়ার জন্য আসবেন এবং অবশ্যই আপনারা আমাদের তার আগে যে ভিডিওগুলো অবশ্যই দেখবেন, যেমন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের শেখ ফজলুর রহমান বুখারি সাহেব, উনি আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ ভালো হয়েছেন, তো তার ভিডিও চালানো হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং বিশেষ করে আপনাদেরকে আমি একটা কথা বলবো, যে বিশেষ করে এই বিষয়টা যেহেতু মানুষ একবারে এই বিষয়ের ওপরে বা এই ব্যাপারটা নিয়ে বা আমাদের যে লাইফ স্টাইলের ব্যাপারে মানুষ এখন অন্ধকারের মধ্যে রয়েছে, এই জন্য তাদেরকে সঠিক দিক দেখানোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি লাইক করে রাখবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দিবেন, যাতে মানুষ যে এই যে একটা সমস্যায় ভুগছে এই সমস্যাগুলো থেকে যাতে বেরিয়ে আসতে পারে। তো আজকের আমাদের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ।